রয়েল মেলের নামে মানুষদের কাছে টেক্সট মেসেজ পাঠিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একদল অপরাধী। অনেকদিন ধরেই ব্রিটিশ পুলিশ এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষদের সতর্ক করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে সোমবার সকালে রয়েল মেলের নামে অনলাইনে প্রতারণা করার দায়ে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রয়েল মেলের প্রতারণা ও গ্রেফতারের বিষয়টির বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আশু মাস্তুম। রয়েল মেলের পক্ষ থেকে জানানো হয়েছে লন্ডন, কভেন্ট্রি, বার্মিংহাম এবং কোলচেস্টারের এলাকাগুলোতে গত কয়েক মাস ধরে রয়েল মেলের নাম করে স্ক্যাম বা প্রতারণা বেড়ে গিয়েছে। প্রতারকরা এইসব এলাকার মানুষদের কাছে তাদের ভুয়া পার্সেলের কথা বলে টেক্সট মেসেজ করত, তারপর সেই সব মানুষদের পার্সোনাল বা ব্যক্তিগত তথ্যাদি নিয়ে ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু কিছু মানুষের অভিযোগে পুলিশ দীর্ঘ সময় ধরে এই সব অনলাইন অপরাধীদেরকে ধরার চেষ্টা করছিল, তারা নজরদারি বাড়িয়ে দিয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে অনলাইনের মাধ্যমে যারা স্ক্যাম বা প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয় তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজগুলো করে, তাই তাদের ধরা সম্ভব হয় না অনেক সময়। কিন্তু প্যান্ডামিকের বা মহামারীর সময় এইসব স্ক্যামার বা প্রতারকদের অপরাধের মাত্রা অনেকগুণ বেড়ে গিয়েছিল, আর তারই প্রেক্ষিতে দীর্ঘ সময় ধরে তদন্ত করে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। মেট পুলিশ জানায় নর্থ লন্ডনের বিভিন্ন এলাকা থেকে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজনের অপরাধ প্রমাণিত হওয়ায় 4 বছরের জেল দিয়েছে কোর্ট। বিষয়টি নিয়ে গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর গ্রে রবিনসন জানান, দেশে এখন অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা চলছে। কোভিডের টিকা দেওয়ার নামেও বেশ কয়েকটি প্রতারণার খবর এসেছে, তবে গত বছর সবথেকে বেশি অভিযোগ এসেছে পার্সেলের নাম করে প্রতারণার বিষয়টি। অন্যদিকে রয়্যাল মেলের পক্ষ থেকে বলা হয়েছে রয়্যাল মেল গত বছর থেকে কয়েকবার ক্রেতাদের কাছে টেক্সট বা মেইল করে সতর্ক করা হয়েছে এইসব প্রতারণার বিষয়ে। একই সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমও এই ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন, তাই এখনো যারা এ ধরনের টেক্সট মেসেজে বিভ্রান্ত হচ্ছেন তারা এমন মেসেজ পেলে সাথে সাথে ডিলিট করে দেওয়ার পরামর্শ প্রদান করেছেন রয়্যাল মেল। এই ছিল রয়্যাল মেলের প্রতারণার বিষয়ে যে সর্বশেষ তথ্যগুলো, সেটা নিয়ে বিস্তারিত এ সংক্রান্ত তথ্যগুলো জানতে রানারের সাথেই থাকুন চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে।